সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব ছাতুর পরোটা। শুধু ব্রেকফাস্ট নয়, ছাতুর পরোটা কিন্তু আমরা ডিনারেও খেতে পারি। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। পরোটার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, এর সাথে দিয়ে দেবো 1/2 কাপ আটা। আমি পরোটাটা আটা আর ময়দা মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব 2 টেবিল চামচ মতন সাদা তেল। ভালো করে ময়দার সাথে তেলটা মিশিয়ে নেব। তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি কিন্তু ময়দা মাখার জন্য কোনো গরম জল ব্যবহার করছি না, আমাদের রুম টেম্পারেচারে যে জল থাকে সেই জল দিয়েই ময়দাটা মেখে নিচ্ছি। আমরা লুচি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নেব। ময়দাটা আমি মেখে নিয়েছি, আরো খানিকক্ষণ ময়দাটাকে ডোলে নেব। ময়দাটা মেখে নিয়েছি, এবার চাপা দিয়ে 15-20 মিনিট রেখে দেব। এবার আমি ছাতুর পুরটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব 1 কাপ ছোলার ছাতু। এর মধ্যে দিয়ে দেব খুব মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1 চা চামচ গ্রেট করা আদা, লঙ্কা কুচি, দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব 2 চা চামচ লেবুর রস। এবার সবকিছু মেখে নেব। এক চা চামচ জোয়ান নিয়েছি, হাতে ভালো করে ক্রাশ করে দিয়ে দেব। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আমি ছাতুর পুরটা তৈরি করে নিয়েছি। আমি ছাতুর পুরটা কিন্তু খুব বেশি ভেজা ভেজাও করিনি, আবার খুব শুকনো শুকনো করিনি। খুব শুকনো শুকনো করলে পরোটার ভেতরটা খুব শুকনো হয়ে যায়, আবার ভেজা ভেজা রাখলে কিন্তু পরোটাটা বেলতে অসুবিধা হবে। তাই এইরকম এক ছাতুর পুরটাকে এইভাবে মেখে নিতে হবে। ময়দাটা মেখে রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। ময়দাটাকে আরো একটু ভালো করে ডোলে নেব। ময়দাটা আর একটু ভালো করে ডোলে নিয়েছি। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। যেহেতু ভেতরে পুর ভরবো তাই একটু বড় বড় করে লেচি কাটব। আমি পুরো ময়দাটা থেকে মোট 7টা লেচি কেটে নিয়েছি। আমি যেহেতু 7টা লেচি কেটেছি তাই ছাতুটাকেও সমান 7টা ভাগে ভাগ করে নেব। আমি ছাতুর পুরটাকেও সমান 7টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে নেব, নিয়ে হাতে একটু গোল করে নেব, তারপর হাতে তালু দিয়ে চেপে সাইডগুলো চেপে চেপে বড় করে নেব। মাঝখানটা কিন্তু মোটা রাখবো, নাহলে বেলার সময় ফেটে যাবে। আমি একটা বড় বাটির মতন করে নিয়েছি, এর মধ্যে আমি একটা পুর ভরে দেব। এবার মাথার দিক থেকে টেনে টেনে আস্তে আস্তে গোল করে নেব।
আটকে নেব। দিয়ে হাতে আরেকটু ভালো করে গোল করে নেব। এইভাবে সব লেচির মধ্যে পুরগুলো ভরে নেব। আমি সব লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এবার পরোটাটা বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে বড় করে নেব। এবার একটু ময়দা ছিটিয়ে নেব। হালকা করে বেলে নেব। আমি পরোটাটা বেলে নিয়েছি। ছাতুর পরোটা কিন্তু একটু মোটা মোটাই হয়। এবার পরোটাটা ভেজে নেব। পরোটা ভাজার জন্য একটা তাওয়া গরম বসিয়েছি। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর উপর পরোটাটা দিয়ে দেব। মিডিয়াম আঁচে পরোটাটা 1 মিনিট হতে দেব। ততক্ষণে আর একটা পরোটা বেলে নেব। আরো একটা পরোটা বেলে নিয়েছি। একটা পিস শাকা হয়ে গেছে। এবার উল্টে দেব। এই পিটটাকেও আরো 1 মিনিট সেকে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। আমি 1 টেবিল চামচ তেলটা পুরোটা এখানে দিইনি, এই পিটটায় অর্ধেকটা দিয়েছি। এবার উল্টে নেব। এই পিঠে বাকি অর্ধেকটা দিয়ে দেব। এভাবে চেপে চেপে পরোটাটা ভেজে নেব। দুদিকটা ভালো করে পরোটাটা ভেজে নিয়েছি। পরোটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের ছাতুর পরোটা। ছাতুর পরোটাটা আমি একটা লঙ্কার আচার দিয়ে সার্ভ করেছি। এই লঙ্কার আচারের রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। পরোটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার হাজির হব অন্য আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।